হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই নদীটিকে দেখে আপনি বিদেশের কোনো নদীর কথা ভাববেন। কাঁচের মতো স্বচ্ছ এই নদীর জল, যা আপনাকে করবে লোভনীয়। এই নদীর কথা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন, এত স্বচ্ছ, এত পরিষ্কার, তাও আবার ভারতে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে যে নদীর কথা জানবো তা মেঘালয়ে অবস্থিত ভারতের সবচেয়ে স্বচ্ছ নদী। সূঁচ পড়ে থাকলেও আপনি তা উপর থেকে দেখতে পাবেন, এতটাই স্বচ্ছ এই নদী। বন্ধুরা শুরু করবার আগে একটি কথা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন নতুন ভিডিও আপলোডের সূচনা পেতে পাশে থাকা ঘন্টা চিহ্নটা অবশ্যই প্রেস করতে। এই নদীতে যেতে হলে আপনাকে প্রথমে ভারতের শিলংয়ে যেতে হবে। শিলং থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি ভারত ও বাংলাদেশ সীমানায় অবস্থিত ডাউকি নামক একটি ছোট্ট শহর, যার উপর দিয়ে এই উমঙ্গট নদীটি প্রবাহিত হয়েছে। শিলং থেকে বাসে ঘন্টাখানেকের রাস্তা, খুব সুন্দরভাবে পাহাড়ি পথ বেয়ে পৌঁছে যাবেন এই শহর ডাউকিতে। ভারত ও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট এটি। প্রতিদিন প্রায় 100টি ট্রাক এই পথ দিয়ে যাতায়াত করে থাকে। এই নদীটি খাসি ও জয়ন্তিয়া দুটি পাহাড়কে পরস্পর থেকে পৃথক করে। এছাড়া যদি আপনি বাংলাদেশ থেকে এখানে আসতে চান, তবে আপনাকে সিলেট হয়ে এখানে যেতে হবে। সিলেট থেকে এই স্থানটির দূরত্ব 65 কিলোমিটার। সিলেট থেকে আপনাকে তামাবিল বাস স্টেশন যেতে হবে। তামাবিল এখানকার একটি বাণিজ্যিক শহর, যা বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। এখানে ভারত ও বাংলাদেশের লোকেরা পরস্পর মিলেমিশে বসবাস করে থাকেন। বাংলাদেশের সিলেটের লোকেরা এই জায়গাটিকে বিশেষ একটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকে। তামাবিল থেকে প্রায় 2 কিলোমিটার গেলে এই উমঙ্গট নদীটির দর্শন পাবেন। একটু কাদার ছিটে ফোটাও কোথাও পাবেন না আপনি এই নদীটিতে। আসলে বালুকণা এতটাই ভারী ও বড় যে নদীর জলের সাথে মিশতে পারে না, নিচে থিতিয়েই পড়ে থাকে, তাই এখানকার জল এত স্বচ্ছ। ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত পাথরগুলিকে আপনি স্পষ্ট দেখতে পাবেন। ভারতের অন্যান্য নদীগুলি যেখানে আমাদের কৃতকর্মের ফলে দূষণে ভরে গেছে, সেখানে এই নদীটি সত্যি স্বচ্ছতার একটি অনবদ্য উদাহরণ। এই নদীটিও অন্যান্য নদীর মতো হয়ে যেত যদি না এখানে সেরকমভাবে পরিষ্কারের উপরে জোর দেওয়া হতো। এখানে আসা পর্যটকেরা বলে থাকেন যে তারা কোনো কাঁচের ওপর একটি নৌকায় ভেসে আছে। অনেকে একে স্বর্গের সাথে তুলনা করে থাকে। এখানে আসা প্রত্যেক যাত্রীকে কোনো রকমের নোংরা বা ব্যবহার করা কোনো জিনিস যাতে না ফেলে তার দিকে প্রশাসন সজাগ দৃষ্টি রাখে। যদি কাউকে কোনো কিছু ফেলতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয়। বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ও তথ্যমূলক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।